نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وقدوتنا وطبيبنا وطبيب أرواحنا محمد صلى الله عليه وعلى آله وصحبه بارك وسلم সম্মানিত দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে যে যেখানে থেকে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন, আপনাদের সকলকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আজকে আমরা আলোচনা করব পবিত্র কোরআনুল করিমের একটি আয়াত নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল করিমের ভিতরে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদান লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম। সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র কোরআনুল করিমের এই আয়াতটির মাধ্যমে রব্বুল আলামিন পৃথিবীবাসীকে, বিশেষ করে মুসলমানদেরকে, রমজানের মাস সম্পর্কে পরিচয় করিয়ে দিচ্ছেন যে তোমরা যে রমজানের মাস বলো, এটি কি রমজানের মাস না কোরআনের মাস? আল্লাহ পাক বলছেন শাহরু রমাদান, এটা রমজান মাস, মাসের নাম হচ্ছে রমজান মাস। রমাদান উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ পাক বলছেন যে রমজান মাস ঠিকই আছে, কিন্তু আমি এই রমজান মাসে কোরআন নাজিল করেছি। আপনাদের সকলের জানা যে যে কয়টি মাস রয়েছে আরবিতে, এই মাসগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার আগেও ছিল, এই মাসগুলির নাম এরকমই ছিল, কিন্তু রমজান মাসের এতটা বরকত ছিল না, এতটা গুরুত্ব ছিল না। এই রমজান মাসে, মাসের দিক থেকে শুধুমাত্র কোরআনুল করিম এই মাসে নাজিল হওয়ার কারণে এই মাসের মর্যাদা বৃদ্ধি করা হয়েছে। আসুন রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك سبحان الله بحمده سبحان الله العظيم سبحان الله بحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم আল্লাহ তাআলা সারা বিশ্বের কোটি কোটি মানুষকে নিয়ে তোমার দরবারে হাত উত্তোলন করেছি। আমরা যখন হাত উত্তোলন করলাম, পৃথিবীর অনেক দেশ থেকে, অনেক জায়গা থেকে আমাদের সাথে কোটি কোটি মানুষ হাত উত্তোলন করেছেন। আল্লাহ আল্লাহ তাআলা এই মানুষগুলোর ভিতরে যেই মানুষটার হাত তোমার কাছে বেশি পছন্দনীয় রব্বুল আলামিন, সেই মানুষটার হাত কবুলের সাথে সাথে আমাদের হাতগুলি তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ রব্বুল আলামিন সারা জীবনের জন্য আমাদের হাতগুলিকে জাহান্নামের জন্য হারাম করে দাও। আল্লাহ রব্বুল আলামিন সারা দিন কষ্ট করে রোজা রাখলাম, কষ্ট করে করে রব্বুল আলামিন এই রোজার ভিতরে অফিস করি, রোজার ভিতরে ব্যবসা বাণিজ্য করি। আল্লাহ আমার ওই কৃষক ভাইরা রোজা রেখে চাষাবাদ করে, কত কষ্ট করে এই রোজাটা রাখলো রব্বুল আলামিন, ভুল ত্রুটি মাফ করে দিয়ে রব্বুল আলামিন আমাদের সকলের রোজাকে তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন। الحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم।